কানাচে কানাচে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন মন্দির, আর তার মধ্যে বিশেষত কলকাতার কালী মন্দির। কলকাতার কালী মন্দির গুলির জন্যই কলকাতাকে এক অর্থে কালী ক্ষেত্র বলা হয়। আজকে জিও বাংলার পর্দায় আমি স্নিগ্ধা চলে এসেছি কলকাতার আরো একটি কালী মন্দিরে, যেটি রয়েছে বেহালা থানায়। আর এই মন্দিরের নাম হচ্ছে একের পল্লী বিপদ তারিণী দক্ষিণা কালী মাতার মন্দির। আপনারা যারা বেহালাবাসী তারা নিশ্চয়ই এই মন্দিরে এসেছেন, আর যারা আসেননি তাদের উদ্দেশ্যে আজকে এই মন্দিরে আপনাদের দেখিয়ে দেবো। এখানকার দক্ষিণা কালী মাতার রূপ দেখলে কিন্তু আপনাদের এই মন্দিরে আসতে অবশ্যই বাধ্য হবেন। তাহলে চলুন আমার সাথে দেখে নেওয়া যাক এই মন্দিরটি। কালী দেবীর যে রূপটিকে দক্ষিণা কালী বলা হয়, আজকে সেই দক্ষিণা কালীর রূপ দেখতে পাচ্ছি আমরা এই মন্দিরে, বিপত্তারিণী দক্ষিণা কালী মাতার মন্দিরে। এখানে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণা কালীর রূপের মতোই, মানে দক্ষিণা কালীর রূপ আমরা যেভাবে দেখি যে ডান পা থাকে, দেবীর ডান পা থাকে মহাদেবের বুকের ওপর, সেরকমই রূপ এখানে দেখা যাচ্ছে। আর অসম্ভব সুন্দর মোহময়ী মায়ের রূপ দেখে কিন্তু সত্যি ভক্ত সমাগম হতে বাধ্য। তবে এই মন্দিরটি কিন্তু প্রথমে দেবী মূর্তি ছিল না, প্রথমে একটি বেদী ছিল, তারপর সেই বেদীটিকে রেনোভেট করা হয়, আর তারপরে এই মূর্তি, মানে এই মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল 2011 সালে, 1417 সালে যখন মন্দির প্রথম প্রতিষ্ঠিত হয় তখনই। আর এই যে মূর্তিটি, তার পাথর এসেছিল হচ্ছে ওড়িশা থেকে। আপনারা তো দেখছেনই যে এত সুন্দর এই মূর্তি। তবে আমরা কথা বলবো এই মন্দির নিয়ে আরো একটু বেশি জানবো এই মন্দিরের সম্পাদকের কাছ থেকে। আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1417 সালে, 2011 সালে, 2011 সালে, 1417 2011 সালে আমাদের মন্দির প্রতিষ্ঠিত। এর আগে এইখানে পুজো হতো একের পল্লী ক্লাবে। একের পল্লী ক্লাব নস্করপুর পাঠাগারকে এই জমিটা দান করে গেছে। আমরা চাঁদা তুলে তুলে এত দান করেছে 1969 সালে। সেই থেকে আমরাই পুজো করছি নস্করপুর পাঠাগারে, আমরা চাঁদা তুলে তুলে পুজো। পরবর্তীকালে আমরা নিজেরা কিছু কিছু টাকা দিয়ে এই একটা ঘর প্রতিষ্ঠা করি, তারপর পাড়ার লোকরা এগিয়ে আসে, এগিয়ে এসে এটা মন্দিরে পরিবর্তন হয়, মন্দিরের মতন হয়ে যায়, সকলেই এখানে আসে। এই মন্দির করার পরে এই মূর্তিটা দান করেন প্রেমানন্দ রায়চৌধুরী বলে আমাদের এই ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। এই মন্দিরটা উড়িষ্যা থেকে পাথর নিয়ে এসে চিতপুরে আমাদের এই মন্দির তৈরি হয়, এই মূর্তি তৈরি হয়, মূর্তি স্থাপন করে সেই আমাদের মন্দির উদ্বোধনের দিনই মন্দির স্থাপিত হয়, এই মূর্তি স্থাপিত হয়। তারপর থেকে আমরা পুজো করে আসছি এখানে, ভক্তরা, ভক্ত সমাগম হয় বেশ যথেষ্ট আমাদের এইখানে। আপনার ধরুন অতি অমাবস্যায় আমাদের একটা বড় করে পুজো হয়, সেখানে আমাদের ভোগ হয়, অনেক প্রায় 400-500 লোক এখানে ভোগ নিয়ে যায় প্রতি অমাবস্যাতে। তাছাড়া আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের একটা উৎসব হয়, সেই উৎসবে আমাদের প্রায় 500-600 লোক খায় এখানে, ভোগ গ্রহণ করে, অনেকে পুজো দেন, ভোগ শাড়ি ইত্যাদি দান করেন, মাকে গয়নাপত্রও দেন কিছু কিছু লোক। এইরকমভাবেই আমাদের পুজো হচ্ছে। তাছাড়া আমাদের একটা পুজো কালী পুজো উপলক্ষে একটা বড় পুজো হয়, যেদিন আমাদের বাংলাদেশে পুজো হয় কালী পুজো, সেই উপলক্ষে আমাদের একটা পুজো হয়। সেই পুজোতেও বেশ মানে ঘটা করেই পুজো হয়, সেখানে অনেক লোক ভোগ
গ্রহণ করে ভোগ পায়। আমাদের ভোগটা দান করে প্রায় 100-150 লোক ভোগ দান করে। এই ভোগের পোলাও ভোগ হয়, আবার খিচুড়ি ভোগ হয়, দুটো দু রকমের ভোগ হয়। এখানে প্রায় 6-4 লোক পুজো দিতে আসে, মহিলারা বিপদ করেন দুদিন ধরে পুজো হয়, শনিবার দিনকে আর মঙ্গলবার দিনকে বিপত্তারিণ পুজো করে, ভালো পুজো হয়। আপনারা তো এই মন্দির দেখলেনই, মায়ের রূপ দেখে আর মায়ের আরতি দেখে এই মন্দিরে আসতে নিশ্চয়ই আপনাদের ইচ্ছে করছে। যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলবো, এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে প্রথমেই বেহালা থানা স্টপেজে নামতে হবে, তারপর সেখান থেকে একটি রিক্সা বা অটো করে আপনারা বনমালী লস্কর রোডে যেতে পারেন। আর বনমালী লস্কর রোড মানে হচ্ছে যে রাস্তাটি বেহালা কলেজের দিকে যাচ্ছে, সেই রাস্তাতে আপনারা আসতে পারেন এই মন্দিরে। আর এখানে কিন্তু পায়ে হেঁটেও আসা যায়, তাও আপনারা রিক্সা বা অটো ধরেও আসতে পারেন এই মন্দিরে। আর এই মন্দিরটি সকাল 7:30 থেকে দুপুর 12 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা 4 থেকে 8 পর্যন্ত খোলা থাকে। তাই এই সময়ের মধ্যে যে কোনো একবার আসুন, মায়ের আরতি দেখুন, যেটা 12 থেকে শুরু হয়, 12:30 পর্যন্ত চলে এই আরতি। আজকের এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরো অনেক আপডেটস এর জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।